চার কারণে জাহান্নামে যাবে কয় কারণে চার কারণে চারটা কারণে জাহান্নামে যাবে দুনিয়াতে এই যে আমরা যারা ঘোরাফেরা করতেছি একসাথে খাইতেছি বসতেছি উঠতেছি চলাফেরা ব্যবসা-বাণিজ্য করতেছি কিন্তু কিয়ামতের ময়দানে সবাই তো আর জান্নাতে যাবে না কথা বলেন ঠিক কি না যারা জাহান্নামে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা বলবে আচ্ছা দুনিয়াতে ওই জামার জাস্ত ভাই ছিল আমার এলাকার মানুষ ছিল আব্দুর রহিম আব্দুর রহমান ওরে দস্তে দেখি না ও কই রে তো শুনতে পারবো যে তারা জাহান্নামে গেছে অথবা জান্নাত থেকে তারা বের হইয়া বারান্দা বের হইয়া দেখবে যে জাহান্নাম দেখা যাইতেছে চোখের সামনে একদম ওই আমরা বিল্ডিং এর যে গ্লাসগুলো দেওয়া হয় না যে এদিক থেকে তাকালে ওদিকে বাইরে কি আছে দেখা যায় ঠিক এই রকম ভাবে দেখা যাবে তখন তারা ভাববে দেখি জাহান্নামীদের কি অবস্থা একটু দেখে নেই এই কথা ভেবে যখন তারা দেখতে যাবে দেখবে যে তার নিজের অনেক পরিচিত মানুষগুলো জাহান্নামে চলে গেছে তখন তারা বলবে আচ্ছা তোমরা জাহান্নামে গেলা কি জন্য তোমরা জাহান্নামে গেলা কি জন্য অবরোধ সম্পর্কে জান্নাতীরা জিজ্ঞেস করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আল্লাহু আকবার বলেন জান্নাতীরা জান্নাতে থাকা অবস্থা জিজ্ঞেস করবে আচ্ছা এই লোকগুলা কেন জাহান্নামে গেল সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে উত্তর আসবে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে আনিল মুজরিমিন তারা কেন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে উত্তর আসবে যে তোমরা কেন জাহান্নামে প্রবেশ করলা মাসালাকুম ফি সাকর তোমরা এই জাহান্নামের মধ্যে এই সাকর জাহান্নামের মধ্যে তোমরা কেন আসলা জাহান্নামের উত্তর দিবে উত্তরগুলো শুনবেন আপনারা তিনটা চারটা কথা বলবো তারপরে শেষ জান্নাতীরা এই প্রশ্ন করার পরে মাসালাকুম ফি সাকর তোমরা কেন জাহান্নামে আসলা এই প্রশ্ন রাখার পরে জাহান্নামের উত্তর দিবে এক নম্বরে বলবি বলু লাম নাকু মিনাল মুসাল্লিন এক নম্বরে জাহান্নামীরা বলবে যে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না কি ছিলাম না আমরা নামাজি ছিলাম না নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না এক নম্বরে বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না দুই নম্বরে বলবি ওয়ালাম নাকু মুতইমুল মিসকিন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার দুই নম্বরে জাহান্নামের ডাক দিয়ে বলবে ও আমার জান্নাতের ভাইরা আমরা জাহান্নামে আসছি এর দুই নম্বর কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না কি করতাম না আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না দেখবেন অনেক মানুষ এমন আছে ফকির সোয়ালি হাত বাড়াইলে পাঁচ টাকা দশ টাকা দেওয়া সম্ভব হয় কিন্তু দেয় না এমন লোক আছে না এটা করবেন না বাজান আপনি যা পারেন দুই টাকা পারেন পাঁচ টাকা পারেন দেওয়ার চেষ্টা করেন করবেন ইনশাল্লাহ এই কাজ করবেন দুই নম্বরে জাহান্নামরা বলবে আমরা জাহান্নামে আসার দুই নম্বর কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না তিন নম্বরে জাহান্নামরা বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন আল্লাহু আকবার বলেন জাহান্নামের তিন নম্বরে বলবে আমরা দুনিয়াতে এমন ছিলাম যারা মানুষের সমালোচনা করত কি করতে জোরে বলেন যারা মানুষের সমালোচনা করত গীবত করত শেখায়াত করত আমরাও তাদের সঙ্গে তালে তাল মিলাইয়া তাদের সঙ্গে আমরাও তাল মিলাইতাম এই জন্য আমরা জাহান্নামে আসছি নাউজুবিল্লাহ বলেন আমার বাবার আমার ভাইরা দেখবেন আজকাল বর্তমান যুগে মানুষ দুইজন এক জায়গায় হইলেই আরেকজনের গীবত কথা বলেন ঠিক কি না দোকান পারে চা খাইতে গেছে এক কাপ চা খাইতে সময় লাগে দুই মিনিট বা তিন মিনিট বা পাঁচ মিনিট এক কাপ চা খাইতে সময় লাগে এক ঘন্টা আর যত গীবত সমালোচনা সব স্টার্ট করছে কথা বলেন ঠিক কি না জাহান্নামের কি বলবে তিন নম্বরে যে ও কুন্না নাখুযু মাআল খায়িদিন আমরা মানুষের গীবত করতাম সমালোচনা করতাম তাদের সঙ্গে তালে তাল মিলাইয়া আমরাও তাল মিলাইয়া কথা বলতাম এই জন্য আমরা জাহান্নামে আসছি এই জন্য এই কাজ আমরা করব আল্লাহ সুবহান ওয়া তাআলা এর বলে বলেন জাহান্নামীরা চার নম্বরে বলবে
وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين امرا কর্ম ফল দিবস তথা আখিরাতকে আমরা অবিশ্বাস করতাম কি করতাম জোরে বলে কি করতাম আমরা কর্ম ফল দিবসকে অবিশ্বাস করতাম আখিরাতকে আমরা অবিশ্বাস করতাম জাহান্নামীরা 4 নম্বরে এই কথা বলবে যে আমরা কর্ম ফল দিবসকে মিথ্যা সাব্যস্ত করতাম মিথ্যা বলতাম যে না এগুলো ভুয়া কিছু না হুজুররা যা কয় এগুলো ভুয়া দেখবেন কিছু নাস্তিক আছে এরা বলে যে আখিরাত বলতে কিছু নাই খাও দাও ফুর্তি করো যা পাও আনন্দ করো আখিরাত বলতে কিছু নাই এরকম কিছু নাস্তিক মার্কা মানুষ আছে না নাই এইজন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4 নম্বরের কারণ হলো তারা কর্মফল দিবসকে আখিরাতকে অবিশ্বাস করত এরপরে সর্বশেষ তারা বলবে যে আমরা দেখতে লাগলাম এক পর্যায়ে মৃত্যুর মাধ্যমে শুরু হবে হাত্তা আতানাল ইয়াকিন আল্লাহু আকবার পরিশেষে সেই নিশ্চিত বিষয় আমাদের সামনে চলে আসলো তারা বলবো যে আমরা বিশ্বাস করতাম না কিন্তু এক পর্যায়ে আমাদের জীবনের শেষ হতে হতেই পরিশেষে সেই আখিরাত তথা কর্মফল দিবস আমাদের সামনে চলে আসছে আমার বাবার আমার ভাইরা এই জন্য ওই সময় আফসোস করে আফসোস করে কোনো লাভ হবে না জোরে বলে আফসোস করে লাভ হবে না এই জন্য বলতে চাই ওই দিন আপনার জন্য কেউ সুপারিশ করবে না আপনার এই যে অবিশ্বাস এই কুকর্মগুলো করার কারণে এই চারটা কারণে আপনি জাহান্নামে যাবেন আর ওই দিন আপনার পক্ষে কেউ সুপারিশ করবে না আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ওই সমস্ত ব্যক্তিদের জন্য কাল কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করবে না নাউজুবিল্লাহ বললেন না আল্লাহ রাসূলও আপনার জন্য সুপারিশ করবে না পরিচয় দিবে না কারণ এই দুনিয়াতে এই চারটা অবিশ্বাস এই চারটা বদ অভ্যাস এই চারটা বদ গুণ যাদের মধ্যে থাকবে তারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে তারা জাহান্নামে যাইয়া এই কথাগুলা বলবে এক নম্বর কি বলবে আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না জোরে বলেন এক নম্বরে কি আমরা মুসল্লি ছিলাম না দুই নম্বরে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না তিন নম্বরে আমরা অহেতুক সমালোচনা করতাম চার নম্বরে আমরা আখিরাত কর্মফল দিবসকে আমরা অবিশ্বাস করতাম এই চারটা বদ অভ্যাস এই চারটা বদ গুণ আমাদের মধ্যে থেকে যদি থাকে কারো কারো ভিতরে দূর করার দরকার আছে না নাই তাহলে এক নম্বরে কি করবেন নামাজ পড়বেন এক নম্বরে কি করবেন নামাজ পড়বেন দুই নম্বরে মিসকিনদেরকে অসহায়দেরকে খাবার দিবেন তো ইনশাল্লাহ কথা করে দিবেন তো ইনশাল্লাহ তিন নম্বরে সমালোচনা গীবত নিন্দা এগুলা পরিত্যাগ করব ইনশাআল্লাহ আল্লাহ চার নম্বরে হলো আখিরাত কর্মফল দিবসকে 100% বিশ্বাস করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমি যা কিছু বললাম আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আল্লাহ